এটা হলো রেইনবো কোয়ার্টার টু বুক হুম আচ্ছা এখন তোমরা সবাই রেইনবো কোয়ার্টার টু বুক আর তার সঙ্গে পেন্সিল ইরেজার নিয়ে রেডি হয়ে যাও ওকে তোমরা রেডি হয়ে গেছো ভেরি গুড নাও ক্যান ইউ টেল মি হুইচ নাম্বার ইজ দিস হুম 1 3 13 वेरी गुड এইবার তোমরা সবাই রেইনবো কোয়াটার টু বুকের 1 3 নাম্বার পেজ ওপেন করে ফেলো করেছো ভেরি গুড দেখো এই রকম একটা পেজ দেখতে পাচ্ছো তাই না হুম আর দেখো এখানেই আমরা নম্বর 6 লেখা প্র্যাকটিস করব হুম আচ্ছা তার আগে তোমরা আমাকে বলো তো এখানে তোমরা কতগুলো ফিঙ্গারস দেখতে পাচ্ছো হুম হাউ মেনি ফিঙ্গারস ক্যান ইউ সি হিয়ার লেটস কাউন্ট 1 2 3 4 5

এই লেফট সাইডে নাম্বার 6 লেখা প্র্যাকটিস করব হুম তারপরে আমরা রাইট সাইডে নাম্বার 6 লেখা প্র্যাকটিস করব ওকে আচ্ছা ফার্স্ট এ আমরা একবার ফিঙ্গার দিয়ে নাম্বার 6 ট্রেস করে নি ওকে দেখো আমি কি ভাবে করছি হুম চলো তোমরাও আমার সঙ্গে সঙ্গে এরকম ভাবে ট্রেস করো ভেরি গুড এবার দেখো এখানে ডটস দিয়ে অনেকগুলো নাম্বার 6 লেখা আছে তাই তো আমরা এখন পেন্সিল দিয়ে এই নাম্বার সিক্স গুলো ট্রেস করে নেব দেখো আমি তো পেন্সিল নিয়ে নিয়েছি তোমরাও নিয়ে নাও দেখো আমি কিরমভাবে ভাবে ট্রেস করছি তোমরাও আমার মতো করে ট্রেস করো হুম ভেরি গুড দেখো সেমভাবে ভাবে আমি সব কটা নাম্বার সিক্স ট্রেস করে নেব হুম তোমাদেরটাও খুব ভালো হচ্ছে করো এই দেখো আমি এবার এই সিক্সটা ট্রেস করছি এই দেখো আমি এখানে যে কটা নাম্বার সিক্স ডট দিয়ে লেখা ছিল সব কটা পেন্সিল দিয়ে ট্রেস করে নিয়েছি আচ্ছা তোমরাও করে নিয়েছো ভেরি গুড এইবার দেখো এখানে একটা করে ডট দেওয়া আছে তাই না আমরা এই ডট থেকে নাম্বার সিক্স লেখা স্টার্ট করব ওকে দেখো এখানে যেরম ভাবে ফিঙ্গার দিয়ে ট্রেস করলাম এখানে যেরমভাবে ভাবে পেন্সিল দিয়ে ট্রেস করলাম ঠিক সেই এখানেও লিখবো ওকে দেখো আমি কিরম ভাবে লিখছি তোমরাও সেরম ভাবে লিখবে হুম এই দেখো আমি তো একটা নাম্বার লিখে ফেললাম দেখেছো। চলো এবার তোমরাও আমার সঙ্গে সঙ্গে লেখো হুম ভেরি গুড খুব ভালো হচ্ছে কর এই দেখো আমি তো আরো একটা নাম্বার সিক্স লিখে ফেললাম আমার সঙ্গে সঙ্গে তোমরাও লেখো হুম Very good এই দেখো আমার তো এই লাইনটা প্রায় হয়ে গেছে তাই না এই দেখো এই লাইনটা আমি পুরোটা কমপ্লিট করে ফেলেছি আচ্ছা তোমরাও করে ফেলেছো ভ্যারি good এইবার সেমভাবে তোমরা এখানেও যে ডাউটসগুলো রয়েছে সেখান থেকেও নাম্বার সিক্স লিখে ফেলো ওকে এবার দেখো আমরা রাইট সাইডে নাম্বার 6 লেখা প্র্যাকটিস করব ওকে ফার্স্টে আমরা এই যে ডটস দিয়ে নাম্বার 6 গুলো লেখা আছে সেগুলো পেন্সিল দিয়ে ট্রেস করে নেব হুম দেখো আমি কি ভাবে ট্রেস করছি তোমরাও আমার মত করে ট্রেস করবে হুম এই দেখো আমি তো একটা ট্রেস করে ফেলেছি তোমরাও করো আমার সঙ্গে সঙ্গে হুম ভেরি গুড খুব ভালো হচ্ছে করো এই দেখো আমি আরও একটা নাম্বার সিক্স ট্রেস করে ফেললাম এইরমভাবে আমি যে কটা নাম্বার সিক্স দিয়ে লেখা সব কটা নাম্বার সিক্স ট্রেস করে ফেলবো তোমরাও করো হুম ভেরি গুড খুব ভালো হচ্ছে করো এই দেখো আমার কিন্তু হয়ে গেছে দেখেছো যতগুলো নাম্বার সিক্স ডট দিয়ে লেখা ছিল সব কটা আমি পেন্সিল দিয়ে ট্রেস করে নিয়েছি এবার এখানে দেখো একটা করে ডট রয়েছে তাই না এই ডট থেকে আমরা এখন নাম্বার সিক্স লেখা স্টার্ট করব হুম যেরমভাবে ভাবে আমরা পেন্সিল দিয়ে এগুলো ট্রেস করলাম সেরম ভাবে এখানেও নাম্বার সিক্স লিখব ওকে ফার্স্টে তোমরা দেখে নাও কিরম ভাবে আমি লিখছি তারপরে তোমরাও লিখবে আমার সঙ্গে সঙ্গে হুম এই দেখো আমি একটা নাম্বার সিক্স লিখেছি চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও লেখো হুম ভেরি গুড খুব ভালো হচ্ছে এই দেখো আমি কিন্তু এরমভাবে ভাবে সব কটা নাম্বার 6 লিখে ফেলবো দেখো আমার কিন্তু প্রায় হয়ে গেছে এই লাইনটা তাই না হুম তাহলে আমরা এখন কোন নাম্বার লেখা প্র্যাকটিস করছি নাম্বার 6 ভেরি গুড এই দেখো আমার কিন্তু এখানে নাম্বার এই দেখো আমার কিন্তু এইখানেই যতগুলো ডটস ছিল সবকটা ডটস থেকে নাম্বার সিক্স লেখা হয়ে গেছে দেখেছো আচ্ছা তোমাদেরও হয়ে গেছে ভ্যারি গুড এইবার তোমরা সেমভাবে এখানেও যে গুলো রয়েছে সেখান থেকেও নাম্বার সিক্স লেখা প্র্যাকটিস করো ওকে